नमस्कार टू ऑल ऑफ माय डियर स्टूडेंट्स। टुडे द टॉपिक इज मैथमेटिक्स, सब्जेक्ट इज मैथमेटिक्स, स्टैंडर्ड 3, टॉपिक इज मनी, पेज नंबर 63। आई हैव ऑलरेडी डिस्कस्ड दिस टॉपिक इन द प्रीवियस क्लास, सो आई डिस्कस दिस प्रॉब्लम इन दिस चैप्टर। सो आई डिस्कस्ड हाउ टू चेंज टू पैसे। नेक्स्ट अब हम डिस्कस करेंगे कि चेंज इन टू रुपीस एंड टू पैसे, रुपीस से पैसा कन्वर्ट करो और रुपीज 0 6 6 6 3 9 0 9 5 5 10 109.96 বিয়েটা বিয়েটা তো ইন্টারেস্টিং হবে বুঝবে ঠিক আছে বিয়েটা দেখো রুপিস 36.95 ওকে এন্ড রুপিস 30.05 তাহলে আমরা সেভাবে থেকে অ্যাড করব না তো রুপিস 36.95 আবার রুপিস 30.05 এগুলোকে আমি অ্যাড করব। তাহলে আমরা কি জানি বলতো, দশমিকের পর ডান দিকের সংখ্যাগুলো কি হয় বলতো, পয়সা, আর এই দিকের গুলো হয় টাকা। তাহলে এখানে দেখো আমরা কি জানি 100 পয়সায় হয় 1 টাকা। তাহলে এখানে দেখো 5 5 0 5 আর 10 এর 0 কারি 1 9 আর 1 10 100 হয়ে যাচ্ছে 100 পয়সা তাহলে 100 পয়সা মিন্স 100 পয়সা মিন্স 1 রুপি সো তাহলে আমি কি করব 100 পয়সাতে এদিকে আমি 1টা কেটে নিয়ে নেব 6 আর 1 7 হয়ে যাবে আর 3 3 6 হয়ে যাবে রুপিস 67.00 পয়সা তাহলে এটা কি হলো রুপিস 67.00 পয়সা তাহলে এভাবে তোমরা করবে ঠিক আছে পেজ নাম্বার 63 এক্সারসাইজ নাম্বার 3 অ্যাড ওকে নমস্কার।